ভারতের কেরালা রাজ্যের রাজধানী তিরুবনন্তপুরমের কেন্দ্রস্থলে অবস্থিত একটি মন্দির হলো পদ্মনাভ স্বামী মন্দির। ভগবান বিষ্ণুই এই মন্দিরে পদ্মনাভ স্বামী হিসেবে পূজিত হন। ঐতিহাসিক কাল থেকেই মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল ট্রাভাঙ্কোর রাজ পরিবারের হাতে। শ্রী পদ্মনাভ স্বামী মন্দিরটি 16 শতকে স্থাপিত হয়েছিল বলে অনেক ঐতিহাসিকবিদ মনে করেন, যদিও এর প্রামাণ্য সাক্ষ্য তা বলছে না। প্রাচীন তামিল সাহিত্য অর্থাৎ সঙ্গম সাহিত্য থেকে এই মন্দিরের কথা জানা যায়। এই পদ্মনাভ স্বামী মন্দির বিশ্বের সবচেয়ে ধনী মন্দির। এই মন্দিরে রয়েছে ভগবান বিষ্ণুর অনন্ত শয্যার মূর্তি। জানা যায় পিটি সুন্দর রাজন নামক একজন আইপিএস অফিসার সুপ্রিম কোর্টের কাছে এক পিটিশন জমা করেন যাতে মন্দিরের সম্পত্তির হিসাব নিকেশ নথিভুক্ত করা হয়ে থাকে। 7 জনের একটি টিম নিযুক্ত করা হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে এবং তারপর আধিকারিকরা সন্ধান কার্য চালিয়ে যে সন্ধান পেয়েছেন তা হলো 6টি গুপ্ত কক্ষের সন্ধান পাওয়া যায়। লোহার দরজার পেছনেই সেই কাল্লার বা ভোল্টগুলিকে চিহ্নিত করা হয় ইংরাজি হরফের এ থেকে এফ নাম দিয়ে। বহু সময় ব্যয় ও ঘাম ঝরিয়েও খোলা যায় মাত্র 5টি ভোল্ট, কিন্তু কাল্লার বি খোলা যায়নি। মন্দির কর্তৃপক্ষের কথা মতে কোনো এক সময়ে মুনি ঋষিরা মন্ত্রযজ্ঞের মাধ্যমে এই কক্ষ বন্ধ করে দিয়েছিলেন এবং একথা জানা যায় এটি খোলা যাবে শুধুমাত্র গুরুর মন্ত্র উচ্চারণেই। প্রসঙ্গত, এই কাল্লার বি দরজার সামনে রয়েছে সাপের প্রতিকৃত। মুনি ঋষি ও শাস্ত্রজ্ঞানীদের মতে এই দরজা খোলা হলে অথবা খোলার চেষ্টা করা হলে নাকি হয়ে যেতে পারে ঘোর বিপদ, প্রাণ সংশয় অনিবার্য, আর বিপদ নেমে আসতে পারে রাজ্যের ওপরেও। স্থানীয় লোকের কথায় গল্প কাহিনীতে নাকি রয়েছে কোনো এক সময় হাম্পি রাহার সেনারা এই মন্দির লুট করতে এসেছিল, কিন্তু কল্লার বি এর কাছে আসতেই নাকি হাজার হাজার সাপেরা এদের তাড়া করেছিল। লোকশ্রুতি মতে এরপরে তারা গুহা কক্ষতে আশ্রয় নেয়। এখানেই একসাথে নাগেরাও আশ্রয় নেয়। রাজ পরিবারের বিশ্বাস এই গুহাকক্ষ খুললে ঘনিয়ে আসবে ভয়াবহ বিপদ। অবশ্য জরিপ কর্তৃপক্ষ এটি খোলার চেষ্টা করেছিল। তারা 2011 সালে প্রবেশ মুখের লোহার দরজা খুলে ভেতরে ঢোকেন। এরপরে পাওয়া যায় ভারী কাঠের দরজা, তারপরে আবার আসে লোহার দরজা। সেই লোহার দরজায় ভয়ানক গোখরো সাপের ছোদায় করা আছে। এই ছবি দেখে ট্রাভাঙ্কোর রাজপরিবার, পুরোহিত এবং ভক্তরা দরজা না খোলার জন্য অনুরোধ করতে থাকে। ফলে জরিপ কমিটি এখনই দরজাটি না খুলে বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ করার সিদ্ধান্ত নেন। পরে তারা ধর্মীয় রীতিতে অষ্টমঙ্গল দেবপ্রশ্নম করার পরে মন্দিরের দরজা খোলার সিদ্ধান্ত নেন, কিন্তু যিনি মন্দিরের বিষয়টি আদালতে এনেছিলেন সেই আইপিএস পিটি সুন্দরামন আচমকা মারা যান। এরপর থেকে আর কখনোই গুহা কক্ষটি খোলা যায়নি। জানা হয়নি এখনো ভেতরে কত ধন সম্পত্তি আছে।